নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আমি আজকে পেজ নম্বর 420 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো, 420 নম্বর পেজ থেকে যে সমস্ত আমাদের MCQ আছে, শূন্যস্থান আছে, দু দাগের অঙ্ক এবং তারপরে তিন দাগের ট্রু ফলস আছে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে। আজকে আমি তোমাদের দেখাবো। তো দেখো, অ্যান্সারগুলো আমি মার্কিং করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, খুব সুন্দর করে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু যদি বারবার যদি প্র্যাকটিস করতে পারো, 100% তোমরা ভালো নম্বর পাবে। তো দেখো, আজকে আমি SAQ সলভ করাবো 10 × 20 নম্বরের, ঠিক আছে? প্রশ্নের মান থাকবে 2, 10 × 20, ঠিক আছে? তো দেখো, এর ভিতর থেকে তোমাদের মাথায় রাখতে হবে যে 12খানা প্রশ্নের ভিতর থেকে 10খানা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো আমি স্টার মেরে দেবো এবং সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো, এর ভিতর থেকে রোমান 2 এর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং রোমান 3 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তারপরে রোমান 4, রোমান 5, ঠিক আছে, আমাদের রোমান 8, রোমান 9, রোমান 10, তো দেখো সরি রোমান 9, 10, হ্যাঁ ঠিকই বলেছি। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বাকি পিছনের প্রশ্ন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাট তো দেখো, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, এই অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, এই অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছি। তো দেখো, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান কত আছে, x টাকা, সুদের হার আর সমান সমান কত আছে, 10%, সময় কত আছে, 1 বছর। বুঝতে পারছো আমি কী বলছি? সময় কত আছে, 1 বছর আছে, সুদের হার কত আছে, আমাদের 10% আছে, আসল কত আছে, x আছে। তো দেখো, কার মান নেই, ইন্টারেস্টের মান নেই, ইন্টারেস্ট সমান সমান কী আছে, পিটিআর বাই হান্ড্রেড। তো দেখো, পি এর মান কী আছে, পি এর মান এক্স আছে, ঠিক আছে, আমাদের আর এর মান কী আছে, আর এর মান 10 আছে, আর আমাদের সময় কত আছে, 1 বছর আছে, সেগুলো আমি বসিয়ে দিয়েছি। আর নিচে কী আছে, নিচে 100 আছে। তো দেখো, এটা কেটে দিলাম, কী থাকছে, থাকছে আমাদের x/10 টাকা, তাই তো? তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। আমাদের SB একাডেমিক সেন্টার কিন্তু 2023 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিতে সর্বপ্রথম আমাদের SB একাডেমিক সেন্টার সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে আসছে একটা সুবর্ণ সুযোগ। তো দেখো, আমি এবার কি করব, এটা আমাদের কিন্তু সরল সুদের ফর্মুলা, এটা কি হচ্ছে, সরল সুদ। বুঝতে পারছো আমি কী বলছি? সরল সুদের ফর্মুলা, সরল সুদের ফর্মুলা। তো দেখো, সরল সুদের ফর্মুলা আমি করে দিছি। এবার আমি চক্রবৃদ্ধি সুদটা কী করব, করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পারছো, যেটা আমরা সরল সুদ কিন্তু x/10 টাকা পেয়েছি, ঠিক আছে? অপর দিকে আমরা চক্রবৃদ্ধির ফর্মুলা ইউজ করেছি, পি, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 n, ঠিক আছে, সমান সমান কী আছে, সরি, -1 হবে, ওকে? তো দেখো, এবার আমি কি করেছি, পি এর মান তো x ধরেছিলাম, পি এর মান কী ধরেছিলাম, x ধরেছিলাম। তো দেখো, x, ঠিক আছে, তারপরে কী আছে, 1 + r/r এর মান কত, 10%। তো দেখো, 10/100 করেছি, -1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করেছি। তো কত হবে, তো দেখো, x/1 তো দেখো, 0, 0 যদি আমি কেটে দিই তো কত থাকছে, 1/10 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লসাগু করে আমাদের পাচ্ছি আমরা 10 আর 1/11, 11/10, 11/10 মানে কি, 121/100। তো দেখো, 121 থেকে যদি এটা যদি আমরা যদি সরল করি তাহলে কত হবে, 21/100 হবে, কত হবে, 21/100 হবে, তার মানে কত আছে, 21x/100। অর্থাৎ 21-এর সঙ্গে x-এর সঙ্গে যদি আমি 21/20 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 21x/20। এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ পেয়েছি, ঠিক আছে? অর্থাৎ বইতে বলেছে যে তোমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? তার মানে আমরা বুঝতে পারছি যে অঙ্কটা খুবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট কিন্তু আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, এরপর আমি কী করব, এরপর আমি বিয়োগ করে দেব। তো দেখো আমি চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বাদ দিচ্ছি, 21x/100 -x/10, এটা কিন্তু আমাদের প্রথমটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ, তারপরে আমাদের কিন্তু সরল সুদ, এই দুটো থেকে কী করবো আমি বাদ দেব, ঠিক আছে? সমান সমান কত, 990, ঠিক আছে? তো দেখো, এর যদি আমি লসাগু করি
লসাগু করলে কত হবে 100, আর যদি 10 যদি লসাগু করি তো কত হবে দেখো, এটা কিন্তু 10, ওকে 10 লসাগু 10 10 কে 101, তার মানে কি কি থাকছে 10 গুণ 10 সমান সমান কত 100 থাকছে লসাগু, বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে আমরা দেখতে পারছি যে এর লসাগু কিন্তু 100, 100 যদি হয় 100 100 যদি ভাগ হয়ে যায় কত হবে 1 হয়, 1 এর সঙ্গে 21 x গুণ করলে কত হবে 21 x-ই বসে যাবে। অপর দিকে আমরা 100 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 10 হবে, 100 কে 10 দিয়ে যদি ভাগ করি কত হবে 10 হবে, আর 10 এর সঙ্গে x গুণ করলে কি হবে 10 x হবে, তাই তো? তো দেখো 21 x থেকে 10 x যদি বাদ দিই তো কত থাকছে 11 x, 11 x বাই 100 থাকছে, তাই তো? তো দেখো 11 x সমান সমান কি আছে 990 গুণ 100। তো দেখো তোমাদের আমি একবার করে দিচ্ছি যে x সমান সমান কত আছে 990 গুণ 100 বাই 11, তাই তো? 9 11 কত হয় 99 হয়, একটা শূন্য বসে যাবে, তার মানে কি থাকছে, তার মানে থাকছে 90 গুণ আমাদের 100 সমান সমান কত হবে সমান সমান 900, বুঝতে পারছো, সরি 9000, কত হবে 9000 হবে, তো বুঝতে পারছো কি করে অঙ্কটা করছি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এটা যে মাধ্যমিক পরীক্ষায় আসবে এরকম টাইপের না, বাট প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যাওয়া উচিত। তো দেখো অঙ্কটা কিন্তু অনেকটা বড়, এটা কিন্তু অনেকটা 5 নম্বরের মতন, ঠিক আছে? তো বুঝতে পারছো আমি কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি প্রত্যেকটা অঙ্ক, আমি যেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি, অর্থাৎ এর অ্যান্সার হবে 9000 টাকা, ঠিক আছে? তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে, আমাদের পরের অঙ্ক বলেছে রোমান টু এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমি খুবই স্টার মেরে দিছি, দেখে নাও, বলেছে যে দুজনের একটি, দুজনের একটি অংশীদারি কারবারে মোট লাভ হয় 1500 টাকা, এর মূলধন 600 টাকা, লাভ 900 টাকা, তাহলে বিয়ের মূলধন কত হবে, তাহলে বিয়ের মূলধন কত হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও, ঠিক আছে? তো দেখো রোমান টু এর অঙ্ক কি বলেছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো এর মূলধন কত বলেছে, যেটা কিন্তু আমরা দেখতে পারছি যে 6000 টাকা, এর লাভ কত 900 টাকা, তাহলে বি এর লাভ কত হবে 1500 থেকে 900 টাকা যদি বাদ দিই কত থাকছে 600 টাকা থাকছে। তো দেখো এ ইস টু বি, 900 ইস টু 600, কাটাকাটি করলে কত হচ্ছে, তো দেখো এখানে 0000 আমি কেটে দিলাম, 3:2 থাকছে, অর্থাৎ 3 3 9 3 2 6, অর্থাৎ আমরা দেখতে পারছি যে এ ইস টু বি সমান কত আছে 3:2, কিন্তু এখানে অঙ্ক বলেছে যে বি এর মূলধন কত, বি এর মূলধন বের করতে গেলে এটা কিন্তু আমরা, তো দেখো বি এর মূলধন, তাই তো? বি এর মূলধন কী করেছি, যেহেতু বি কত আছে 2 আছে, তার জন্য আমি 2/3 মানে বাকি যেটা এ আছে সেটা কিন্তু নিচে বসিয়ে দিছি। এখানে কিন্তু অনেকে বলে যে স্যার অনুপাত দ্বয়ের যোগফলটা কেন হয়নি, তাহলে এ ইস টু বি তার মানে কী আছে 3:2 হয়েছে, তার মানে কী আছে? তো দেখো বি এর মূলধনটা আমাদের বের করতে হবে, তো আমি কী করেছি যে 6000 গুণ কী করেছি, তো দেখো এখানে যে বি কত আছে 2 আছে 2/, আর এখানে যে 3 আছে এই 3টা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো তোমাদের একটু কেটে দিচ্ছি যেহেতু এখানে একটা বুঝতে সমস্যা হচ্ছে, এই যে তোমাদের না যেহেতু মূলধন কত আছে, এই যে 6000 আছে, এই যে 6000, 6000 প্রথমে বসিয়ে দিলাম, 6000 গুণ, সরি এটা শূন্য হবে, গুণ কত হবে এই বি কত আছে 2 আছে 2 বসিয়ে দিলাম, আর এখানে এটা কত আছে 3 আছে, বাকিটা 3 বসিয়ে দিলাম, কাটাকাটি করলে কত হবে 2000 হবে। তো দেখো 2000-এর সঙ্গে যদি 2 যদি গুণ করি 2000 গুণ 2 সমান কত হবে 4000 হবে, বুঝতে পারছো আমি কী বলছি, সমান কত হবে 4000 টাকা, এর অ্যান্সার হবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান 3 অঙ্ক, এক্স প্রফেশনাল এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে ওয়াই বাই এক্স প্রফেশনাল এক্স মাইনাস ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। তো বুঝতে পারছো এক্স বাই ওয়াই প্রফেশনাল এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও।
তো দেখো অঙ্কটা আমি কি করে করেছি, এক্স বাই ওয়াই প্রপেশনাল এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মতো কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, মানে কে ওয়ান সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কে ওয়ান আর ব্র্যাকেটের মধ্যে আছে এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু আমাদের এক নং সমীকরণ, ঠিক আছে। অপরদিকে এটা কিন্তু প্রশ্ন অনুসারে হবে না, ঠিক আছে, একটু ভুল করে ফেলেছে ছেলেমেয়েরা। তো দেখো পরে কী বলেছে, ওয়াই বাই এক্স প্রপেশনাল এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু কে টু নট ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে আমরা দেখতে পারছি ওয়াই বাই এক্স সমান সমান কে টু এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু আমাদের দু নং সমীকরণ, তাই তো? তাহলে এক নং সমীকরণ আর দু নং সমীকরণকে গুণ করে পাচ্ছি এক্স বাই ওয়াই, ঠিক আছে, ওয়াই বাই এক্স সমান সমান কে ওয়ান এক্স প্লাস ওয়ান মাল্টিপ্লাই কে টু এক্স মাইনাস ওয়াই। তার মানে কী আছে, তো দেখো এই ওয়াই আর ওয়াই আর এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, বুঝতে পারছো আমি কী বলছি? একটু কেটে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না তোমরা, একটু কেটে দিচ্ছি। এই যে এই এক্স আর এই এক্স, এই ওয়াই আর এই ওয়াই কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে, ওয়ান থাকছে, ঠিক আছে, কে ওয়ান আর কে টু থাকছে, আর কী আছে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ তোমরা তো জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মানে কী আছে, এর মানে হচ্ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তার মানে সেম এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, বুঝতে পারছো আমি কী বলছি? খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে, 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এরপরে আমি কী করব, তাহলে কে ওয়ান কে টু, ঠিক আছে, কী আছে, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, ওকে। তো দেখো কে ওয়ান কে টু, তারপর কী আছে, ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী আছে, ওয়ান বাই কে ওয়ান কে টু, বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করেছি, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের পরের অঙ্ক বলেছে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান সমান জিরো হলে আলফা বিটা এবং আলফা মাইনাস বিটা এর মান কত, বুঝতে পারছো? তো দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করে দিই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে, কি বলছি আশা করি বুঝতে পারছো তোমরা। তো দেখো অঙ্কটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস একশো পাঁচ ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো দেখো আলফা প্লাস বিটা সমান সমান কত আছে, আলফা প্লাস বিটা মানে কি, এটা কিন্তু টোয়েন্টি টু আছে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার জন্য এটা কী হয়েছে, টোয়েন্টি টু। অপরদিকে আলফা গুণ বিটার মান কত, একশো পঁচিশ, তো তোমাদের মাথায় রাখতে হবে। তো একটু দেখে দিচ্ছি, এই যে প্রথম যে সংখ্যাটা এটা কিন্তু আলফা যোগ বিটা, ঠিক আছে, অপরদিকে এই যে প্রথম সংখ্যা আর এই যে লাস্ট সংখ্যা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স কত আছে, প্লাস একশো পাঁচ, তাই তো? তো দেখো আলফা গুণ বিটা মানে কি এইটা, ঠিক আছে, আর আলফা যোগ বিটা মানে কি এইটা। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এটা যদি মাইনাসে থাকে তাহলে তোমাকে প্লাস দিয়ে করতে হবে, আর অপরদিকে এটা যদি প্লাস থাকে তাহলে কী করতে হবে, তোমাকে মাইনাস দিয়ে করতে হবে। এটা তোমাদের একটা শর্টকাট নিয়ম, প্লিজ এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের জানা খুবই দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো এগুলো আমি সম্পূর্ণভাবে মুছিয়ে দিচ্ছি, নাহলে জায়গাটা প্রচুর নোংরা হয়ে যাচ্ছে, তোমাদের বোঝানোটা মুশকিলও হয়ে যাবে। তো দেখো মুছিয়ে দিলাম, আর এখানে তারপরে আমরা দেখতে পারছি যে আলফা গুণ বিটা এটা কিন্তু একশো পাঁচ হবে, ঠিক আছে, বাই মিস্টেক হয়ে গেছে লিখতে গিয়ে, ওকে, একশো পাঁচ হবে। তো দেখো আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের ফর্মুলা কী আছে, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের ফোর ইন্টু এ বি, মানে আলফা ইন্টু বিটা, বাইশের হোল স্কোয়ার মানে কি চারশো চুরাশি, আর একশো সরি একশো পাঁচের সঙ্গে চার গুণ করলে কত হবে, চারশো কুড়ি হবে। তার মানে কী আছে, চারশো চুরাশি থেকে চারশো কুড়ি যদি আমি বাদ দিই তো কত থাকবে, তাহলে আমাদের চৌষট্টি থাকবে। তাহলে এ বি কত হবে, এই যে রুটটা ছিল, এই যে এর মাথায় যে রুটটা ছিল, এই রুটটা কী করছে, এখানে চলে আসছে, চৌষট্টি মানে কি, তোমরা এরকমও করতে পারো, চৌষট্টি মানে আট গুণ আট, ঠিক আছে, দুটো আট থেকে একটা আট নিচের দিকে নামবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এইট, অ্যান্সার কী হবে, এইট হবে।
ঠিক আছে। তো দেখো পরের অঙ্ক কি বলেছে, তো দেখো আমি পাঁচ দাগের অঙ্কটা সলভ করে দেবো, এটা কিন্তু ইম্পর্টেন্টের খাতায় আমি রেখেছি। ও কেন্দ্র বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি 9 সেন্টিমিটার এবং এ ও 15 সেন্টিমিটার হলে এ বির মান কত। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের রোমান টু খুবই গুরুত্বপূর্ণ, রোমান থ্রির অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, রোমান ফোর ঠিক আছে, রোমান ফাইভ। তো দেখো যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দিয়েছি সেই সমস্ত অঙ্কগুলো প্লিজ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আমি বলতে পারি 100% তোমরা একটা ভালো রেজাল্ট করবে। তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমাদের রোমান ফাইভের অঙ্ক যে ও কেন্দ্র বৃত্তের, এটা কিন্তু আমাদের ও কেন্দ্র বৃত্ত ঠিক আছে, এবং যার বহিস্থ এ বিন্দু, এটা কিন্তু আমাদের এ বিন্দু বহিস্থ ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, এবং অঙ্কিত স্পর্শ বি বিন্দুতে স্পর্শ করে। আমরা দেখতে পাচ্ছি যদি স্পর্শক অঙ্কন করি, সরি একটু সমস্যা হচ্ছে অঙ্কটা করতে, যদি স্পর্শক অঙ্কন করে, এটা স্পর্শক অঙ্কন করে এটা কী করছে, এটা বি বিন্দুতে বলেছে ঠিক আছে। তো দেখো ও বি 9 সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে আমাদের যে ও বি, তো দেখো একটু মুছে দিছে ঠিক আছে, যেহেতু একটু সমস্যা হচ্ছে, ও বি এই যে ও বি, এই ও বিটা কত আছে 9 সেন্টিমিটার আছে, আর ও আর এ এটা কত আছে 13 সেন্টিমিটার আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এ বি বা আমাদের এ বি বা বি এ এর মানটা আমাদের বের করতে হবে, কী বের করতে হবে, এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ও বি 9 সেন্টিমিটার আর ও এ 15 সেন্টিমিটার, তাহলে এ বির মানটা কত ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো কী আছে, এ বি সমান সমান কী আছে রুট, রুটের ভিতরে ও এ স্কোয়ার প্লাস, সরি ও এ স্কোয়ার মাইনাস ও বি এ স্কোয়ার ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ও এ কিন্তু আমাদের অতিভুজ, ও এ অতিভুজ আছে, আমাদের ও বি লম্ব আছে, আর এ বি আমাদের ভূমি আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এ বির মানটা নেই ঠিক আছে। তার মানে কী আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, ও এর মান কত, ও এর মান আমরা দেখতে পাচ্ছি যে 15 আছে এবং ও বির মান কত আছে 9 আছে। তো দেখো 15 হোল স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সমান কত আছে, রুটের ভিতরে 225 - 81, তার মানে কী আছে রুট 144 মানে কি, রুট যদি 144 হয় তার মানে কত হবে 12 × 12 হবে, আর দুটো 12 থেকে একটা 12 নামবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার, কী হবে 12 সেন্টিমিটার হবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আট দাগের অঙ্কটাকে কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি, মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তারপরে আমাদের 9 দাগের অঙ্ক, তারপরে আমাদের 10 দাগের অঙ্ক, তারপরে আমাদের 11 দাগের অঙ্ক, তারপরে 12 দাগের অঙ্ক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রোমান 8 থেকে রোমান 12 অবধি যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি প্রথমে আমি 8 দাগের অঙ্কটা সলভ করিয়ে দেবো, তারপরে তোমাদের বাকি অঙ্কগুলো আস্তে আস্তে করে সবগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো আর কস থিটা সমান সমান 2√3 1 নং সমীকরণ বুঝতে পারছো, অপরদিকে আর সাইন থিটা সমান সমান 2 এটা আমাদের 2 নং সমীকরণ তাই তো। তো দেখো এবার আমি কী করেছি, এবার আমি আর কস থিটা বাই আর সাইন থিটা, তো দেখো আর কস থিটা কত আছে, এটা 2√3 আছে, আর সাইন থিটার মান কত আছে 2 আছে বুঝতে পারছো। তো দেখো আর আর কেটে গেছে, আর কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা, আর 2 যদি কেটে যায় তাহলে কী থাকছে √3 থাকবে, 2 যদি কেটে যায় তাহলে কী থাকবে √3 থাকবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটায়, তো দেখো তোমাদের আমি এটা একটু কেটে দিচ্ছি, তো দেখো কত মানে √3 মানে কি কট 30 ডিগ্রি মান √3, এদিকে তো কট থিটা রয়েছে অলরেডি, আর এদিকে কী বলছে কট √3 এর মানে কি কট 30 ডিগ্রির মান তাই তো। তো দেখো বোথ সাইড থেকে কট কট কেটে যাচ্ছে, থিটা ইজিকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইজিকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থিটা ইজিকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এখানে বলেছে থিটা আর আর এর মানটা বের করতে বলেছে বুঝতে পারছো আমি কী বলছি, তার মানে আমাদের থিটার মানটা বেরিয়ে গেছে, এবার আমি আর এর মানটা বের করব। তো দেখো থিটার মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, থিটার মান 1 নং সমীকরণে বসিয়ে পাই
বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে আমাদের, অঙ্কটা আছে আমাদের আর কস থিটা সমান সমান টু রুট থ্রি, তাই তো? তাহলে আর কস থিটার মান কত? আমরা কিন্তু থিটার মান কিন্তু 30 ডিগ্রি পেয়েছি, যেটা একটু আগেই কিন্তু তোমরা দেখতে পেরেছো, তাই তো? থিটার মান কিন্তু 30 ডিগ্রি পেয়েছি। তো দেখো কস 30 ডিগ্রি মান কত আছে, রুট থ্রি বাই টু, আর সমান সমান টু রুট থ্রি আছে, তাই তো? তাহলে কি আছে, আর সমান সমান টু রুট থ্রি মাল্টিপ্লাই, এটা উল্টে যাবে, টু বাই রুট থ্রি, রুট থ্রি রুট থ্রি যদি কেড়ে যায় দুই দুগুনি কত হয়, দুই দুগুনি আমাদের 4 বেরোচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটায় থিটার মান হচ্ছিল সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে, আর আসলে আর এর মান হচ্ছিল আমাদের 4। বুঝতে পারছো আমি কি বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। পরের অঙ্ক কি বলেছে আমাদের, নয় দাগের অঙ্ক। তো দেখো নয় দাগের অঙ্ক বলেছে আমাদের ট্যান 40টা মাল্টিপ্লাই ট্যান 60টা হলে থিটার মান কত, থিটার মান কত? তো দেখো আমি অঙ্কটা তোমাদের কি করে সলভ করিয়ে দিই। তো দেখো ট্যান 40টা মাল্টিপ্লাই ট্যান 60টা সমান সমান কত আছে, 1 আছে, তাই তো? তাহলে ট্যান 40টা সমান সমান এইদিকে কি আছে, ভাগ অবস্থায় চলে গেছে, 1/10 60টা হয়ে গেছে, তাই তো? ট্যান 40টা সমান সমান কট 1/10 মানে কি, কট 60টা আছে, তাহলে ট্যান 40টা সমান সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস 60টা, এটা কিন্তু থিটা হবে, ঠিক আছে, ভালো করে দেখো, এটা কিন্তু 6 থিটা হবে। তো দেখো কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়ে গেছে। তো দেখো এবার আমি কি করছি, এটা কিন্তু থিটা হবে, এটা কিন্তু এই থিটা হবে, ওকে। এবার কি করছি, এবার আমি 40টা, তো দেখো এই যে 40টা ট্যান ট্যান বোথ সাইড থেকে যদি কেটে যায় তাহলে কী থাকছে, 40টা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 60টা। তো দেখো 40টা এদিকে মাইনাস 60টা এইদিকে আসলে কী হবে, প্লাস 60টা থাকবে সমান সমান 90 ডিগ্রি, সহজার কত হবে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে, তো তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি, যে 40টা প্লাস 60টা সমান সমান 90 ডিগ্রি, তাহলে 10 থিটা, তা মানে কি দেখো এই যে সহায়তার কত হয় 10 হয়, 10 থিটা সমান সমান কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি/10, কাটলে কত হবে 9 হবে, কত হবে 9 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 0 0 কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে থিটা ইজ ইকুয়াল টু 9 হবে, থিটা ইজ ইকুয়াল টু কী হবে 9 হবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী আছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছি, 10 দাগের অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোখের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতার ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার, আয়তন কত হবে, আয়তন কত হবে কী করে বের করবো সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, তো দেখো চোঙের উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, এইচ একক, এবং আমাদের বক্রতার ক্ষেত্রফল 2πrh বর্গ একক, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, প্রশ্ন অনুসারে 2πrh সমান সমান 264, 2 × π = 22, গুণ, তো দেখো 2 × π = 22, আর এর মান আর এইচ এর মান 14, ঠিক আছে, সমান সমান 264, তাই তো? তো দেখো কত আছে, 7 × 14 হচ্ছে 22 × 44, 44 × 88, তোমার কত থাকছে 88, আর সমান সমান 264, তাহলে কত হবে আর সমান সমান কত হবে, আর সমান সমান 264কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে 3 হবে, কত হবে 3 হবে, বুঝতে পারছি? এবার মানে এবার বলেছে যে আয়তনটা কত হবে, এবার বলেছে আয়তনটা কত হবে, তাই তো? তাহলে আয়তন সমান সমান কেসে পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান কত আছে, পায়ের মান আছে 22/7, আর এর মান কত আছে 3 হোল স্কোয়ার, এইচের মান কত আছে 14 আছে, তাই তো? তাহলে 7 × 14 হবে, তো দেখো 22 × 9 × 2 কত হবে গুণ করে, তার মানে কি 22 × 9 × 2 কত হবে 18, তাই তো? তো দেখো এটা কিন্তু 12 হবে না, একটু ভুল আছে, ঠিক আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, 22 × 9 × 2 কত হবে 396 ঘন সেমি, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে,
তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছি, 11 অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি এর মান কত হবে। আমাদের এ এইচ বাই ভির মানটা বের করতে হবে, যেখানে শঙ্কুর আয়তন ভি দ্বারা প্রকাশ করেছে এবং ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করেছে আর উচ্চতা বড় হাতের এইচ একক দ্বারা প্রকাশ করা হয়েছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাছি, প্লিজ সেই দিকে তোমরা একটু ধ্যান দাও, তাই তো? তো দেখো 11 অঙ্ক, শঙ্কুর আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে 1/3 পাই আর স্কয়ার এইচ, সেটা কিন্তু বড় হাতের এইচ, ঠিক আছে, একক। তো দেখো ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়েছে পাই আর স্কয়ার, এটা কিন্তু বর্গ একক হবে, ঠিক আছে, বর্গ একক হবে, তাই তো? আর উচ্চতা কী দ্বারা প্রকাশ করা হয়েছে, উচ্চতা কিন্তু বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো আমাদের অঙ্কটা কী বলেছে, আমাদের অঙ্ক তো বলেছে এ এইচ বাই ভি এর মানটা বের করতে বলেছে। তো দেখো এ এইচ বাই ভি আমি তোমাদের বোঝাচ্ছি, এর মান কী আছে, এর মান আছে পাই আর স্কোয়ার বড় হাতের এইচ, ঠিক আছে, আর ভি এর মান কী আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এটা বড় হাতের এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, কী থাকছে উপরে থাকছে 1 থাকছে, 1 মাল্টিপ্লাই ভাগ অবস্থায় সেটা গুণ হয়ে যাবে, 3/1 হবে, 3/1 হবে, এই ওয়ান এই ওয়ান কেটে যায়, কেটে গেলে কী থাকছে 3 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু 3 একক। বুঝতে পারছো আমি কী বলছি, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 3 একক। তো দেখো আমি কিন্তু এই অঙ্কটা কিন্তু করে দিয়েছি তোমাদের কিন্তু বোঝানোর জন্য, কিন্তু আরেকবার আমি রিপিট করেছি, ঠিক আছে, এই এখানে কিন্তু সলভ করা আছে, বুঝতে পারছো আমি কী বলছি, সলভ করা আছে, তোমরা এটা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলছে, 12 অঙ্ক, একদম লাস্ট অঙ্ক। তো দেখো আমাদের 12 অঙ্ক কী বলেছে, এন ওয়ান মানে এন ওয়ান এক্স আই মাইনাস 25/10, আমাদের সিগমা এফ ওয়ান এন ওয়ান 20, সিগমা এফ ওয়ানের মান 100। তো দেখো তাহলে এক্সের মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এক্সের মানটা আমাদের বের করতে হবে, তাই তো? তো দেখো এর মান কী আছে 25 আছে, আর সিগমা এফ ওয়ান এন ওয়ান এর মান কত আছে 20 আছে, আর সিগমা এফ ওয়ানের মান কত আছে 100 আছে, আর আমরা দেখতে পারছি আর এটা কিন্তু এইচ হবে, ঠিক আছে, এটা কিন্তু এইচ হবে, এইচ সমান সমান কিন্তু 10, বুঝতে পারছো আমি কী বলছি। তাহলে আমরা দেখতে পারছি এই যে অঙ্কটার ভিতর থেকে যে এর মান, এর মান কত, এর মান হচ্ছিল 25, ঠিক আছে, যোগ সিগমা এফ ওয়ান এন ওয়ানের মান কত আছে, এর মান আছে 20, ওকে, আর লাস্টে কী আছে দেখো, এর মান 20 আছে, আর এখানে কী আছে সিগমা এফ ওয়ানের মান কত আছে 100 আছে, এই যে 100 এখানে আমি বসিয়ে দিলাম মাল্টিপ্লাই, আর এখানে যে এইচ আছে এইচের মান কত, এইচের মান কিন্তু আমাদের দেখতে পাচ্ছি 10 হবে, কত হবে 10 হবে। তো দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 25 + 2 কত হবে 27 হবে, 27 হবে, তাই তো? তো বুঝতে পারছো একদম লাস্ট অঙ্ক তোমাদের একটু বুঝিয়ে দিলাম যে কী করে করেছি। তো দেখো এগুলো সম্পূর্ণরূপে আমি কেটে দিচ্ছি, তো দেখো এইদিকে তাকাও, এই যে 0 0 কেটে দিয়েছি, 0 0 কেটে দিয়েছি, এদিকে 25 থাকছে আর উপরে 2 থাকছে, 25 + 2 কত হবে 27 হবে, তাই তো? তো আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিকে কী করে ভালো নম্বর পাওয়া যায়, সেই জন্য আমি মাধ্যমিক টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ভাইটাল সেই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।